করোনা সংক্রমণের চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে আজ থেকে চালু হয়েছে পোশাক শিল্প কারখানা। শনিবার 31 জুলাইয়ের ঘোষণার পরপর গ্রামে আটকে পড়া শ্রমিকরা রাত থেকে যে যেভাবে পারছে শহরে প্রবেশ করছেন। রবিবার 1 অগস্ট সরজমিনে নগরীর মূল প্রবেশপথ সিটিগেট এলাকায় গিয়ে দেখা যায় শহরে প্রবেশমুখী এমন মানুষের ঢল। গার্মেন্টস সহ সকল কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার দুপুর 12টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সকল ধরনের গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাকরিতে যোগ দিতে অবর্ণনীয় দুর্ভোগ সহ্য করে ভেঙে ভেঙে শহরে আসতে হয়েছে শ্রমিকদের, আর এভাবে আসতে গিয়ে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। এতদিন গাড়ি আটকে ছিল, এই কারণে আসতে পারি নাই, যে গাড়ি ছিল তাই চলে আসছে। গাড়ি যদি অপেশাদার খোলা রাখছে, সেই হিসেবে যদি গাড়িটা খোলা রাখতো তাহলে মানুষের দুর্ভোগ কম হইতো, মানুষ ইজিভাবে স্বাচ্ছন্দ্যে তার কর্মস্থলে আসতে পারতো, কিন্তু মানুষের আসতে খুব কষ্ট। সরকার যে লকডাউনের কথা বলছিল 5 তারিখে, সেটা হঠাৎ করে বলছে 1 তারিখে সকল গার্মেন্টস এবং শিল্প কারখানা খোলা। কারণ বাধ্য হয় আমাদেরকে, আমরা যখন একদিন আগে সময় পেলাম, মানে নিউজটা পেলাম, তখন আমরা চলে আসলাম আর কি। এ সময় বিভিন্ন যানবাহনে স্বাভাবিক ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। প্রতিটা গাড়িতে 3 ডাবল ভাড়া, যেখানে 200 টাকার ভাড়া সেখানে 800 টাকা তো ভাড়া নিছে। আমাদের ক্যান্টনমেন্ট থেকে 200 টাকা ছিল, এখন 200 টাকার পরিবর্তে 400 টাকা করে আসতে হচ্ছে। ভাড়া ভাই দ্বিগুণ, ভাই দ্বিগুণ বললে এটা ভুল হবে ভাই, 10 টাকার ভাড়া 50 টাকা ভাই, এখন কি করা ভাই, আমরা যাইতে হইতেছে ভাই, আসা লাগে ভাই। অন্যদিকে দুপুর 12টা পর্যন্ত গণপরিবহনের সময় নির্ধারণ করা হলেও শহরে এখনও চলাচল করছে গণপরিবহন। তবে গণপরিবহন চলাচলের বিষয়ে চালকদের নিকট জানতে চাইলে অনেকে জানা না সময়সীমার কথা, আবার অনেকে বলছেন ফিরতি পথে নিয়ে যাচ্ছে যাত্রী। লোকাল গাড়ির জন্য 12 জন দিয়ে দেরি, আর তো ভাড়া আছে, বাড়ানো ঘুরে ফেটে যাইতে যা ভাই, সাবানে পয়সা তো খালি তো যেতে পারে, কারণ কত তো খরচ আছে বস, মনে করে একটা তেলের খরচ, স্টাফ খরচ, সব কিছুই আছে, রোডে চাঁদা মাদা যাই কিছু রোড খরচ আছে, এগুলো দিতে হয় না, তো এটা যা আছে তা নিয়ে চলে যাবে। এমন গাদাগাদি করে যাতায়াত আর স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাইদুর রহমান সাকিব, সি+ টিভি বাংলা, চট্টগ্রাম।